হ্যালো বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ আমি কি তৈরি করছি? হ্যাঁ, আমি পেপার দিয়ে একটি পেপার বোট তৈরি করছি, বা কাগজের নৌকা যেটাকে বলে। জানো তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু আমাদের অনেকের বাড়ির সামনে যে পানিটা জমে, সেই পানিতে আমি কী করতাম জানো, ছোটোবেলাতে এরকমভাবে কাগজের নৌকা বানিয়ে সেই পানিতে ভাসিয়ে দিতাম। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা কি দেখছ? এই দেখো, আমি খুব সুন্দর সুন্দর দুটো নৌকা বানিয়েছি। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বাড়িতে এরকম অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস শিখেছো, কি শিখেছো না? যদি তোমরা এরকম কোনো কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে সেগুলো শেয়ার করতে পারো। তোমরা ভিডিও করে আমাকে দেখাতেও পারো গ্রুপ। ঠিক আছে বন্ধু, তো খেলাধুলা তো হলো, তো চলো আজকে আমরা একটু লেখা শিখি। ঠিক আছে, কি লেখা শেখা যায় চলো তো দেখি। তো বন্ধুরা, তোমরা কি এটা চিনতে পারছো? হ্যাঁ, এটা আমাদের বাইরের ব্ল্যাকবোর্ড। আজকে আমরা এখানে ক্যাপিটাল লেটার শিখব। তো ক্যাপিটাল লেটার কি শিখব? ইউ লেখা শিখব। তো চলো আমরা ইউ লিখতে শিখি। ঠিক আছে, হ্যান্ডরাইটিং বইতে ঠিক এমন করে চারটা দাগ দেওয়া আছে। তো আমরা প্রথমে এই যে দাগ, প্রথম দাগটা আছে, সেখানে আমরা ছোট্ট করে একটা প্রথমে একটা ফোঁটা দিব, আর একটু দূরত্বে আর একটা ফোঁটা দিব। এবার প্রথম ফোঁটা থেকে লম্বা করে দাগ টেনে তৃতীয় দাগের কাছাকাছি এসে ঠিক এমনভাবে ঘুরিয়ে আমরা প্রথমে যে ফোঁটাটা দিয়েছিলাম সেখানে মিলিয়ে দেব। ঠিক আছে বন্ধু, দেখো আমি আরেকটা লিখছি। প্রথমে লম্বা করে দাগ টেনে তারপর তৃতীয় দাগের কাছাকাছি এসে এরকম করে ঘুরিয়ে তারপর আবার সোজা উপরে টেনে আমরা ইউ লেখা শিখলাম। কি বন্ধুরা, তোমরা সবাই পারবে না? হ্যাঁ, আমি জানি তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, এবার আমরা ইউ এর পরে কি হয়? হ্যাঁ, ভি হয়। আমরা ভি লেখা শিখব। তো চলো আমরা শিখি। প্রথমে আমরা প্রথম দাগ থেকে ঠিক তৃতীয় দাগ অবধি একটু হালকা বাঁকা করে একটা দাগ দেব, তারপর আবার আরেকটু হালকা বাঁকা করে উপরের দিকে সোজা এরকম টেনে নিয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, দেখেছ আমি ভি এ লিখেছি, তাই না? দেখো আমি আরেকটি লিখছি, ঠিক এভাবে দাগ দিয়ে তৃতীয় লাইনে দাগটা থেমে গিয়ে ঠিক আবার ওখান থেকে আস্তে আস্তে উপরে প্রথম দাগে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে তোমাদের বইয়ে ইউ এবং ভি লেখা শিখবে। ঠিক আছে বন্ধু, তাহলে আজ এই পর্যন্তই, টাটা।